ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন দুটো পিৎজা আমার কাছে আছে, ডমিনোস থেকে অর্ডার করা হয়েছিল। তো যেহেতু চারিপাশে দেখছি ভলক্যানো পিৎজা, যেখানে ইউটিউব বলো বা ফেসবুক বলো সব রিলেই একই কথা, আমিও আর থাকতে না পেরে আমিও অর্ডার করে দিলাম ভলক্যানো পিৎজা। আমিও দেখতে চাই কী আছে এটার মধ্যে। তো যতক্ষণে আমার কাছে এসে পৌঁছালো দেখলাম পিৎজাটা অলরেডি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। জানি না কেন এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে, 30 মিনিটসের মধ্যেই এসেছিল। আর এটা ছিল ফার্ম হাউস পিৎজা, আর এটার প্রাইস 299, মানে মোটামুটি অনেকগুলোই দেখলাম পরপর 299। আমি ফার্ম হাউসটা অর্ডার করেছিলাম। তো বল কেন বলতে তেমন কিছু না, আমি আপনাদেরকে পিছনটা ভালোভাবে দেখাতে চাইছি পিৎজা। এই তলায় যেটা দেখছেন বাটিটা, যেটা চকো লাভা পাওয়া যেত না, এখনও হয়তো পাওয়া যায়, ওর যে বাটিটা ওটাই তলায় বসিয়ে দিয়ে ওর ওপরে কিছু চিজ দেওয়া হয়েছে, দিয়ে হয়ে গেল এটা বল কেন পিৎজা। আর এটা শেয়ার না করে আপনাদের সাথে থাকতে পারলাম না, যেটা এক্সপেক্ট করেছিলাম। ভেবেছিলাম অনেক অনেক চিজ থাকবে, ভলক্যানোর মতো বেরোতে থাকবে, কিন্তু আলটিমেটলি সব এক্সপেকটেশনের জল ফেলে দিল ওই পিৎজাটা। আর আপনারা যারা খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আপনাদের মধ্যে যারা খাননি এখনও, তারাও একবার ট্রাই করতে পারেন, অতটাও খারাপ না। চিজটা যেটা ভাববেন হয়তো ভলক্যানোর মতো বেরোবে, সেটা হয়তো ভলক্যানোর মতো থাকবে না, বাট থাকবে, চিজ আছে। এটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন। আর একবার বলে রাখি, এটা আমি অর্ডার করেছিলাম চিজ ভলক্যানো ফার্ম হাউস, ভেজ আইটেম ছিল এটা, ভেজ ছিল। আর এটা প্রাইস ছিল 299, তো আপনারা একবার ট্রাই করতে পারেন। আর যেটা আমি সবশেষে বলে থাকি সব সময়, যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ব্লগটা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।